তুই কিন্তু আমার দিলদারে একরে বাতাস লাহন হালকা করে দিছিস। আই কি ফুলশের সে কম নেই কোন হ্যাঁ এ ইয়ার তুই কিয়া বাত করতা হ্যায় আপনি যদি আমার গায় হইতায় আমি 37000 টাকা ইনকাম করতাম। এই বেটি কা বা মানে নালি হো বাড়িতে নাকি তার বউ বাচ্চা আছে। আর তো বড় একটা ইন্টারোগেশন ফট ক্লাস লোকের মতো আমি শাড়ি নাচুর গিরো দিয়ে ঘুরে বেড়াবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আমার রুমাল কোনে? রুমাল কিসের রুমাল? কস কি কালকে না সকালবেলা ওই যে ডিউটিতে যাওয়ার আগে রুমাল নিয়ে জমা করলাম। হ্যাঁ স্যার আপনার দুহাই লাগে আমার কাছে রুমাল চান না। কে সকেট ভাই বলছে কেউ কাউরে রুমাল দিয়ে নাকি শত্রুতা বাড়ে। আপনি কি চান পুলিশের সাথে শত্রুতা কইরা আমার জীবনের ঝুঁকি বাড়াইয়া দেই? ওই তো পোলাবার মানুষ কথা কষ্ট বুইরা মানুষের মতো। হ্যাঁ তোর সকেট ভাই যদি এটা জানে তাহলে রুমালটা রাখলো কে? হ্যাঁ দে রুমাল দে। সকেট ভাই রাখ করো সে কাউরে মানা করতে পারে না। এই বেদো ভাই তাহলে কি রুমাল স্যার আমি ডিউটিতে যাবো রে? হ্যাঁ আপনি চাইলে একটা গামছা ম্যানেজ করে দিতে পারি। একবার দেখে পোলাবন বলে ছেড়ে দিলাম সাত সকালে দিলি তো তোর মুসের মতো মুড অফ করে রুমালটা ঠিকঠাক করে রাখি। হ্যাঁ সান্ধু কোনে কোনে আমার সাউল কোনে? লম্বা একটা বেড়া সান্ধুরে নিয়ে আপনাদের বাড়ি দিয়েছে। লম্বা বেড়া লম্বা বেড়া কেটা তুই ঠিক দেখেছিস তো? না দেখলে করছি কি আমাকে বাড়ি গেছে। ঠিক আছে সান্ধু চন্দে চন্দে দোলে আনন্দে আমি বন ফুল গো রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সোদা পান করে নাও হায় রে আমার জীবনে যদি রূপ কোনো কাজেই লাগাইতে না পারো ও রূপ দিয়া তুমি কি করবা? আরে দুষ্ট তুমি আমার ফলো করতেছ মোটার করে মোটা হাস মতলে জীবনেও তুমি বশ করতে পারবা। তোর মাল পানি সত্যি এই রূপ দবনে যদি কাজে না লাগাইতে পারলাম মালপানিতে কাম হইব? প্রেম আগে হাসমতের সাথে তোমার প্রেম হইতে দাও। আমার লগে প্রেম হইব? হাসমত আমার লগে প্রেম করব? হাসমত তো তোমার লগে ঠিকও প্রেম করব। হাসমতের তো হাসমতটা ঈশ্বরে কি সুন্দর নাম শুনলে গেলে ডাকতে ইচ্ছা করে। হ্যাঁ 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 তাইলে বেটার করে বেটি তাহলে তুমি তোমার কাম শুরু করিয়া দাও। এখন তাহলে মাল দাও ঈশ্বরে মাল বারে এতক্ষণ চাতক পাখির মতো আমার দিকে চা ছিল টাকা দিবা না? আই শোনো প্রেম যদি না হয় তুমি কিন্তু শেষ ময় না 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 তুমি কোনো চিন্তা করিও না আমি সিলেটি পোয়া 60% লোক থাকে লন্ডন দরকার হইলে যার খরিয়া তোমাকে তোমাকে সব শুট করে দেব। তো দেখো দেখি কার রাস্তার মধ্যে খালি মশা কামড়া দিবে তো বারে দেখি তো আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সোদা পান করে নাও হায় রে আমার দেওয়ানা। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সোদা পান করে নাও হায় রে আমার। বলো কি আর কইবা? কি কইবা মানে কি? তুমি না আমার কাছে এলে দুপুরের রান্নার মেনু জানতে? হ্যাঁ আসলাম তো। তাহলে অনেক কেড়ে তো আসলাম এটা মনে করতে পারতাছি না। আমি তোমার কথা মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। খুব সোজা বাম্মা ও তো খাইয়া দেয় কি হলো আজ যা মরলে কাল লাগবে দিই ও সেই জন্য না খেয়ে হাত পা গুটি আমরা বসে থাকবো নাকি? আপনার যেটা মন লাই সেটা আপনি মনে করে রাখুন। আমার ক্ষমা দিন আমার সময় ফুরে গেছে গো আম্মা আমি স্পষ্ট শুনছি
একজন রে আমার নাম ধরে ডাকতে, আমার ক্ষমা দিন চম্পার মা, আম্মা আমার ক্ষমা দিন যে আমি তাই আমাকে প্রস্তাব কইলাম চম্প। সারাদিন তো মহিষের মতো ঘুমাস, ডিউটি বুঝোস ডিউটি? হ্যাঁ ডিউটিতে যাইতেছি, কিন্তু একটা কথা। কিন্তু কি? স্যার বলছে স্যারের বাসায় আর কোনো সার্কাস পার্টি হবে না, যা হবে থানায়। এই তোর স্যার কইলে কি কাম হইব নাকি রে? হ্যাঁ আর কিছু কইছে কিনা তাই বল। আর একটা জিনিস কইছে, তা আমি কই কি? এই তুই কি শুনাবি রে? তুই তো চতুর্থ শ্রেণীর কর্মচারী, তুই কি শুনাবি আমারে? হ্যাঁ শোনেন, এত লাফালাফি হইরেন না, আমি যেটা বলি সেটা শুনতে হবে। এই তুই কি আমার জোর করে শুনাবি? আপনি আমার বাইন্দে নিয়ে যান থানায়। আরে মস্করা হলো কে? আর চুরি করলে তোর কয় বছর জেলে জানোস? স্যার এই সাজা মাজা যাও হবে, আমার কইলাম বাইন নিয়ে যান, আপনি ধরেন। মেয়ে মানুষেরা তো সেট ভালো না, মানে মাথা ঠান্ডা করতে করছি, মাথা ঠান্ডা করে আমার কটা খাটিতে ওই বুড়ির তো কানে ঠসা পড়েছে, সেই জন্য আমার কথা তার কানে যায়। তোর তো আক্কেল বড়, তো কিছু কম করিনি। আপনি এখানে কেন এসেছেন? আমার বাড়ি আমি কেন এসেছি, তার কৈফত আমারই দিতে হবে। হ্যাঁ কৈফত দিতে হবে, আর কার বাড়ি কোন? আমার। আপনার বাড়ি? আমার বাপের ভিড়ে আপনার বাড়ি হতে যাবে কোন দুঃখী? শহরে কামের বেডির কাম করে তো তোর সাহস অনেক বাইরে গেছে রে হারাম জাতি। আমার চাকরি জীবনে কোনোদিন শুনি নাই যে চোর মেহের মতো স্বীকার করে যে শুনি করছে। এই যে স্যার, এই যে চোরের আবার হায়া কি স্যার? আসসালামু আলাইকুম স্যার, আপনি কি আমাদের অ্যারেস্ট করতে দিয়েছেন, কট করতে দিয়েছেন? করেন করেন করেন। ছিলাম এই দরিয়ে লইয়া যা। স্যার তোমার বানবে কে? তুমি হলো সরল ধীরে মানুষ, স্যার আমারে বানবে? স্যার আমি চুরি করছি, আমার বানবে তোমারে? মা রাষ্ট্র দিন কেন মানো না, মানো নিজে নেয় মা। স্যার আই তুমি করতে আমার বানবে, আরে স্যার আরে প্লিজ আরে স্যার আমি চুরি করছি। চুপ, একদম চুপ। আই জোন আমি যাকে জোর বলবো সেই হবে চুপ। চিল্লা পাল্লা করে কোনো লাভ নাই বুঝছিস তো, চিল্লা পাল্লা করে কোনো লাভ পাবি না, কিন্তু আমার মাথাটা খারাপ করিস না রে ভাই। কি করলি তুই? আমার মারবি?
ওতে সালুন দিয়ে ভাত মেখে খাবো জানি বাড়ি থেকে আমরা ঠিক করলি না মানে এই কিরামের মধ্যে তোগের মা বেটিকে যদি আমি সালিশ বসে দৌড়া না খাওয়াইছি তালি পরে আমার নাম বদলায় নতুন করে আকিকা করে আবার থাকবো এটা তোরে কয়ে যাচ্ছে আরে স্যার আমার সাথে গরম দেখায় লাভ নেই গঞ্জে যে নতুন বেটিরে নিকে করেছেন তারে গিয়ে স্যার দেখা নিয়ে যান তোর কপালে মেলা খারাপ আছে নষ্ট মায়াস আপনি যাবেন না আমার হাতে মরণের স্বাদ হয়েছে না আমি চুরি করছি বুড়ো হয়েছে তো আমার বিমৃতি হয়েছে আমার আপনারা জেলখানার ভর্তি করে নিল দেখবেন আমি আপনারা জেলখানার কেমন দুইয়া মুই চাপ সৌন্দর্য করে নেব আর শুনুন যে একটা কাম করতাম খালি আমার পান জ্বরটা আর মোবাইলটা লুট করে দেওয়া লাগবে এখন মোবাইল কিনছি জেলখানা থাকলে মায়ের লেগে পেট পুরাইব তো হেসব মোবাইল দিয়া কথা কই আর বিরম করে যে লন বান্ধ হইনি দারোয়ানের কাম কি আবার হন দারোয়ানের কাম হইতেছে সৈদারি করা তুই হিয়ানা বই বই কোনটা ঢুকছে কোনটা বাইরেছে হে লিস্টি করবি নজর রাখবি আর সারাশি প্রশ্ন করলে অ্যান্সার করবি হ্যাঁ তাই
অন বুঝস তো কেন তোর মাথা ভর্তি খালি গোবর হন আমি তোর কোশ্চেন করতেছি তুই আর উত্তর দিস গিল্লাই এই বাতর তুই কি খেলি কসাই সারা সে প্রশ্ন করলে তোর উত্তর দেওয়া লাগতো না তুমি কি সার নাকি যে তোমার প্রশ্নের উত্তর দেবো ওরে বা তোর মাথা দিয়ে আসলে কিছু নাই আচ্ছা আমার দিয়ে তোর কি মনে হয় হ্যাঁ এই যাই 72 ইঞ্চি লম্বা একটা মানুষ আচ্ছা আচ্ছা তুই কসাই 72 ইঞ্চি ডিভিডাইড টু কত আরে ওন হাত তো 72 ইঞ্চি মানে তো 6 ফুট আর 6 ফুট লম্বা একটা মানুষ আর সেরা কত সুন্দর দেখছো তুই আর কিরকম কাপড় সবর পরি ফোন আর যে আমি ড্রাইভার করি ঠিক আছে কিন্তু কোনো একদিন তো আরো একটা গাড়ি হইতে পারে পারে না যেদিন তোমার গাড়ি হবে সেদিন কো আমি কিন্তু দারোয়ান আবার আছে লাঠি দে বসছো লাঠি অন কই লাঠি আছে লাঠি আছে কামে তো সবসময় ফাঁকিবাজি করস আর বড় বড় কথা কস কেন আচ্ছা ফোন অন তোর একটা কথা কই তুই এক কাজ কর আর ফাটাক টিভি দেশ ফাটা ব্যথা করলে এই যে ছাত্র ভাই তুমি কিন্তু আমার অপমান করলা কোনো সাথে ইচ্ছা করছ কি এখন ফাটাক টিভি দেশ ফাটা ব্যথা করে বড় ব্রেক সাইড সাইড মনে করছে ফাট করে ব্যথা হয়ে গেছে টিভি দেশ তুমি কিন্তু আমার অপমান করতেছো ছাত্র ভাই অপমান না হন বন্ধু বন্ধু লোক আদর ফলা মানে সমান বুঝতি কল্পনা